আসসালামু আলাইকুম প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট মেয়েরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি ফেরদুসে সুলতানা সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি আমাদের যে কোশ্চেন প্যাটার্ন আছে সেই কোশ্চেন প্যাটার্নের এগারো নং কোশ্চেন নিয়ে অর্থাৎ এগারো নং কোশ্চেনে যে এগারো নং কোশ্চেনে কিন্তু তিনটি আইটেম শিখতে হবে একটি হলো শর্ট কোশ্চেন আর একটি হলো ফিল সিকোয়েন্স অনুযায়ী ইন দ্য ব্লাংস অথবা স্কেডিউল দেওয়া থাকে বা শিডিউল ইস্কেডিউল বা শিডিউল যাই বলো দেয়া থাকবে সেই অনুযায়ী চার্ট দেখে আমাদের পাঁচটি সেন্টেন্স লিখতে হবে তো আমাদের লেক্সার নং থার্টিন সাতই সেভেন মার্চ টু তো টিচার্স নেম তো আগেই বলা হয়েছে ফেরদসি সুলতানা তো চলো আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের কোশ্চেন প্যাটার্নের এগারো নং কোশ্চেন আমরা কোশ্চেন প্যাটার্নের কোশ্চেনগুলি একটু ভালো করে বুঝে নিই তারপরে আমরা আবার বইতে চলে যাব আনসেনেও চলে যাব ঠিক আছে এখান থেকে আজকে আমরা এগারো নং কোশ্চেনের দুটো আইটেম দেখব বা তিনটি যদি একটুই থাকে তাহলে সময় থাকে তাহলে তিনটি আইটেমই দেখব আজকে দুইটি শিখবো তিনটি আবার একবারে শিখাইলে ভালো করে মনে রাখতে পারবে না তাই না এই জন্য আমরা দুটো আইটেম শিখাবো নেক্সট ক্লাসে আর একটা ক্লাস নেব তারপরে আমরা আবার বারো নং কোশ্চেনের এসে চলে যাব বারো নং কোশ্চেনে একটা ক্লাসেই হয়ে যাবে কারণ তোমরা ক্লাস ফোরের রিয়ারেঞ্জ শিখে এসেছ তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই দেখি আমাদের এগারো নং কোশ্চেনে কী আছে সেটা আগে দেখব তারপরে অ্যান্সার শিখব ঠিক আছে দেখো আমাদের একটি আইটেম যেটা আর কি তিনটি আইটেম তো তো একটা আইটেম দেখো কি থাকে একটা আইটেমে থাকবে সিকোয়েন্স অনুযায়ী তোমাকে সময় বসাতে হবে কিভাবে কোয়েশ্চেনটা সেট করা আছে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স এ সেন্স হুম সেন্স অনুযায়ী ওই নিচে যে স্টোরিটা আছে সেখানে টাইম বসাইতে হবে রাইট দ্য টাইম ইউজিং এম অর পি এম হয়সেসারি রাইট দ্য টাইম ইউজিং এম অর পি এম হয়সেসারি তাই না যেখানে এম বসাইতে হবে সেখানে এম লিখবে পি এম যখন বসাইতে হবে প্রয়োজন অনুযায়ী পি এম লিখবে আবার আমি কোয়েশ্চেনটা বলছি তোমরা লিখে ফেলবে কিন্তু হ্যাঁ খাতায় লিখে ফেলবে ফিল ইন দ্য ব্লাংস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স এ সেন্স রাইট দ্য টাইম ইউজিং এম আর পি এম হয়সারি লেখো ফিল ইন দ্য ব্লাংস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স এ সেন্স রাইট দ্য টাইম ইউজিং এম আর পি এম হয় আর নেসেসারি তো চলো আমরা প্যাসিস একটু দেখে নিইটা একটু দেখে নিই কীভাবে সাজানো হলো রুমি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ তাই না রুমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী সে গেটস আপ অ্যাট ড্যাশ তাই না এখানে সিকোয়েন্স অনুযায়ী টাইম বসাইতে হবে হ্যাঁ সে টেক্স আর ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ দেন সি গোজ টু স্কুল অ্যাট ড্যাশ সে টেক্স আর লাঞ্চ অ্যাট ড্যাশ সে কামস ব্যাক হোম অ্যাট ড্যাশ অর্থাৎ কী বলেছে রুমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী সে সিকোয়েন্স অনুযায়ী টাম্পাস হইতে হবে ঘুম থেকে ওঠে সে তার নাস্তা খায় এতটার সময় তারপরে সে স্কুলে যায় এতটার সময় তারপরে সে তার দুপুরের খাবার খায় এতটার সময় এবং বাড়ি ফিরে এতটার সময় এখানে কিন্তু লাঞ্চ কিন্তু স্কুল আওয়ারকেই বোঝানো হয়েছে দেখো যে স্কুল আওয়ারে সে লাঞ্চের পরে স্কুল আওয়ার স্কুল থেকে আসে সে অর্থাৎ লাঞ্চ স্কুলেই করে তো আবার প্যারাগ্রাফ স্টোরিটা আবার পড়ছি রুমি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সি গেটস আপ অ্যাট ড্যাশ শি টেক্স আর ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ দেন শি গোজ টু স্কুল অ্যাট ড্যাশ সি টেক্স আর লাঞ্চ অ্যাট ড্যাশ শি কামস ব্যাক হোম অ্যাট ড্যাশ তোমরা আগে কোশ্চেনটা তোলো তারপর আমি আনসারটা বুঝিয়ে দিচ্ছি শুধুমাত্র টাইম এ বি সি ডি ই দিয়ে টাইম টাইম বসাইলেই হবে এখানে আবার বুঝতে হবে কখন এ এম হবে আর কখন পি এম হবে ঠিক আছে মেয়েরা বুঝতে কি পারছো রুম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সি গেটস আপ অ্যাট ড্যাস সি টেক্স হার ব্রেকফাস্ট অ্যাট ড্যাস দেন সি গোস টু স্কুল অ্যাট ড্যাশ সি টেক্স হার লাঞ্চ অ্যাট ড্যাস সি কামস ব্যাক হোম অ্যাট ড্যাশ লিখে ফেলো লেখার পরে বুঝতে পারবে যে স্টোরিটা কীভাবে সিকোয়েন্স অনুযায়ী বসাতে হবে টাইমটা স্টোরির টাইমটা হুম তো চলো আশা করি সবাই লিখে ফেলেছো এবার আনসারটা কীভাবে লিখতে হবে একটু দেখো হুম তোমাদের কাছে তো স্টোরিটা লেখা আছে ওখান থেকে দেখবে এবং খেয়াল করবে তো রুমি ইজ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সে গেটস আপ অ্যাট দেখো সকাল ছয়টায় সে ঘুম থেকে ওঠে তাহলে সিক্স এ এম আমরা জানি রাত বারোটা থেকে শুরু হয়ে দুপুর এগারোটা উনষাট পর্যন্ত এ এম তাই না বারোটা বেজে গেলে পি এম বারোটা থেকে শুরু করে রাত এগারোটা উনষাট পর্যন্ত পি তো সেই অনুযায়ী আমরা কি লিখবো শি গেটস আপ অ্যাট সিক্স এ এম তাই না শি টেক্স হার ব্রেকফাস্ট এখানে কিন্তু আমাদের স্কুলের টাইমের সিকোয়েন্স বলা হয়নি এটা হচ্ছে যে তোমার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল যে সর প্রাইমারি স্কুলগুলি যে আছে তাদের সাড়ে নয়টা থেকে সোয়া চারটা পর্যন্ত ক্লাস হয় সেই টাইমের সিকোয়েন্স অনুযায়ী এখানে সময়টা বসানো হয়েছে তো সে গেটস আপ অ্যাট বললাম সিক্স এম সি টেক্স আর ব্রেকফাস্ট অ্যাট সেভেন থার্টি এম তাই না তারপরে সীতে সি টেক্স দেন শি গোষ্ঠ টু স্কুল অ্যাট দেখো দেন শি গোষ্ঠ টু স্কুল অ্যাট আটটার সময় সে স্কুলে যায় তারপরে দেন শি সি টেক্স আর লাঞ্চ অ্যাট টু পি এম দেখো দু দুপুর দুইটায় সে তার দুপুরের খাবার খায় তারপর কামস ব্যাক হোম অ্যাট ফোর পি এম অর্থাৎ চারটায় ছুটি হয় চারটার সময় সে বাড়ি ফেরে হুম তাহলে কী দাঁড়ালো রুমি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সে গেটস আপ অ্যাট সিক্স এম সি টেক্স আর ব্রেকফাস্ট অ্যাট সেভেন থার্টি এম দেন শি গোষ্ঠ স্কুল অ্যাট এইট এম দেন সি সি আর লাঞ্চ অ্যাট টু পি এম সিকামস ব্যাক হোম অ্যাট ফোর পি এম ঠিক আছে তো এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আমাকে সময়টা বসাতে হবে টাইমটা বসাতে হবে স্টোরিটা এভাবে সাজাতে হবে ইচ্ছা মতো টাইম বসালে হবে না হ্যাঁ সিকোয়েন্সে কী বলা হয়েছে সেটা দেখে তারপর টাইম বসাতে হবে লেখো সিক্স এম সেভেন থার্টি এম এইট এম টু পি এম ফোর পি এম এবং আন্ডারলাইন করে দেবে এ বি ই আন্ডারলাইন করে দেবে স্টোরিটা যদি লিখে বসাতে চাও তাও পারো চলো এবার আমরা একটা অন্য আইটেম আলোচনা করি দেখো আমরা এবার অন্য একটা আইটেমে কোশ্চেন এগারোরই একটা আইটেম আমরা শিখলাম হ্যাঁ এবার আমরা আর একটা আইটেম শিখব সেই কোশ্চেনটা কিভাবে আসে দেখো হেয়ার ইজ এ উইকলি স্কিডিউল অফ অ্যাক্টিভিটিস দ্যাট বিলাল ডাজ ইন হিজ ফ্রি টাইম অর্থাৎ অবসর সময়ে বেলাল তার যে কাজকর্মগুলি করে তার একটা শিডিউল এখানে সাপ্তাহিক শেডিউল দেওয়া হলো না রাইট দ্য টাইম অফ দ্য ডেস অফ দ্য উইক ইন সেন্টেন্সেস তাই না এখন দিনের নামগুলি সপ্তাহের দিনের নামগুলি বাইককে লেখো ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথম একটি করে দেখানো হলো স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক তাই না তো স্যাটারডে বলছে যে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে ফার্স্ট ডে অফ দ্য উইক সপ্তাহের প্রথম দিন হলো শনিবার অর্থাৎ আমাদের সপ্তাহের প্রথম দিন শনিবার ধরে আমাদের কাজগুলি করতে হবে ঠিক আছে তো চলো আমরা একটু দেখে নিই কোয়েশনটা তোমার কোশ্চেনটা আবার তোমার কোশ্চেনটা লিখে ফেলো হেয়ার ইজ এ উইকলি স্কিডিউল অফ এটা শিডিউল ছিল কিন্তু এখন উচ্চারণ হবে স্কিডিউল হ্যাঁ অফ অ্যাক্টিভিটিজ দ্যাট উইল ডাস ইন হিস ফ্রি টাইম নাও রাইট টু দা না অফ দ্য ডেস অফ দ্য উইক ইন সেন্টেন্সেস ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ ঠিক আছে দ্য স্যাটারডে ইজ দ্য ফার্স্ট অফ দ্য উইক এভাবে লেখার পর তারপরে একটু ছক করো পেন্সিল দিয়ে একটু পেন্সিল দিয়ে ছক করে তারপরে লেখো ডেজ অফ দ্য উইক অ্যাক্টিভিটিস তাই না উইকের নামগুলি দেয়া দেয়া থাক নাম দেয়া থাকবে না দ্বিতীয় দিন দিন পঞ্চম দিন এইভাবে থাকবে আর কী কী অ্যাক্টিভিটিগুলি সে করেছে সেটা ডান দিকের ছকে রে দেখো ডেজ অফ দ্য উইক অ্যাক্টিভিটিস ফার্স্ট একটা করে দেখানো হয়েছে আর কি ছকে যে ওয়ান এস টি ফার্স্ট আর কি রেড স্টোরি বুকস তারপর দেখো এ দিয়া বি দিয়া সি দিয়া ডি দিয়া ই দিয়া লেখা হয়েছে সেকেন্ড ডে ওয়াজ কার্টুনস অন টিভি ফোর্থ ডে ক্লিন রিডিং রুম ফিফথ ডে প্র্যাকটিস মিউজিক সিক্স ডে ওয়ার্ক ইন দ্য ভেজিটেবল গার্ডেন সেভেন্থ ডে প্লে ক্রিকেট অর্থাৎ দ্বিতীয় দিন প্রথম দিন সে গল্পের বই পড়ে দ্বিতীয় দিন সে টিভিতে কার্টুন দেখে চতুর্থ দিন সে রুম পরিষ্কার করে পঞ্চম দিন সে গানের প্র্যাকটিস করে ষষ্ঠ দিন সবজি বাগানে কাজ করে সপ্তম দিন ক্রিকেট খেলে এই হলো তার অ্যাক্টিভিটিস উইকলি অ্যাক্টিভিটিস কোশ্চেনটা আগে লেখো তারপর বলছি কোশ্চেনটা লিখে ফেলো

ঠিক আছে তো দেখো এইভাবে যদি কোশ্চেন সেট করা হয় তাহলে আনসার কিভাবে সাজিয়ে লিখতে হবে এখনই দেখাচ্ছি তোমরা তাড়াতাড়ি কোশ্চেনটা তুলে ফেলো চলো এবার আমরা একটা আনসারটা দেখে নিজাব দেখো তুলে ফেলেছো যখন কোশ্চেন কোশ্চেন এর দিকে তাকাবে এবং বুঝতে হবে তো আমাদের ফার্স্ট ফার্স্ট মানে কি স্যাটারডে তাই না যেহেতু বলা হয়েছে কোশ্চেনে এ স্যাটারডে ইজ দা ফার্স্ট ডে অফ দ্য উইক তো ফার্স্ট যদি হয় তাহলে স্যাটারডে দেখো দিনের আগে ওয়ান বসবে অন স্যাটারডে কমা দেবে তারপরে বেলাল ওখানে বলা হয়েছে বেলাল ডাজ ইন টাইম তাহলে আমরা কি দেখেছি বেলাল কি করেছে গল্পের বই পড়েছে তাই না তাহলে কিভাবে সাজাবে অন স্যাটারডে বেলাল রিডস স্টোরি বুকস এটা আমাদের ওখান থেকে লিখতে হবে অন স্যাটারডে বেলাল রিডস স্টোরি বুকস তারপর দেখো সেকেন্ড ডে এখান থেকে আসলে মূলত আমাদের কাজ শুরু ওখানে একটা দেখানো হয়েছিল অন সানডে সেকেন্ড ডে তো স্যাটারডে যদি ফার্স্ট ডে হয় তাহলে সেকেন্ড ডে হবে অন সানডে অন সানডে আমরা এবার বারবার বেলাল লিখব না তোমরা প্রোনাউন অবশ্যই শিখেছ যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হবে প্রোনাউন তাই না এই যে বেলাল রিডস স্টোরি বুকস বেলাল অস কার্টুনস অন টিভি বেলাল ক্লিনস রিডিং রুম বারবার আমরা বেলাল ব্যবহার না করে বেলালের পরিবর্তে আমরা কি ব্যবহার করব হি ব্যবহার করব এবং এটাই হলো প্রোনাউন তাই না নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হলো প্রণাউন তো দেখো প্রথম সেন্টেন্সে আমরা লিখেছি অন স্যাটারডে বিলাল রিডস স্টোরি বুকস অন সানডে সেকেন্ডে ছিল ওয়ান সানডে ওয়াজ কার্টুনস অন টিভি তাই না চারটে কী দেওয়া আছে ওয়াজ কার্টুনস অন টিভি তাহলে কোশ আনসারটা যখন তুমি সেন্টেন্সে লিখবে তখন কীভাবে সাজাবে অন সানডে হি অসেস কার্টুনস অন টিভি অন সানডে কমা হি অসেস অবশ্যই বেলাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হি লেখা আছে অবশ্যই ওখানে হি অসেস সাথে এস বা ইয়ের যোগ হবে হি অসেস কার্টুনস অন টিভি অন সানডে হি অসেস কার্টুনস অন টিভি ওকে তারপরে বলা হয়েছে ফোর্থ ডে এখন কিন্তু আমরা জানি ফার্স্ট ডে হল স্যাটারডে সেকেন্ড ডে হলো সানডে থার্ড ডে হবে তাহলে মানডে ফোর্থ ডে হবে তাহলে ডে তাহলে এখানে কিন্তু থার্ড ডে বলা হয় নাই বিতে বলা হয়েছে ফোর্থ ডে তাহলে ফোর্থ ডে আমাদের হিসাব করে বলতে হবে অন ডে তাই না চতুর্থ দিন হবে তাহলে যদি শনিবার দিন প্রথম দিন হয় তাহলে দিন হবে চতুর্থ দিন হবে ডে তাহলে ওয়ান বলছে চতুর্থ দিন সে কী করে ক্লিন ক্লিন রিডিং রুম তাহলে কী হবে অন ডে কমা দাও ওয়ান টুয়েস ডে হিকলিন্স রিডিং রুম সাজিয়ে লিখতে হবে এভাবে অন টুয়েসডে হিকলিন্স রিডিং রুম লেখো অন টুয়েসডে হিকলিন্স রিডিং রুম লেখো এটুক লেখে ফেলো তারপরে বলছি তো দেখো ওয়ান টু ওয়েস ডে হিক্লিনস রিডিং রুম তারপরে চারটে কি আছে সি ফিফথ ডে সি নম্বরে আছে ফিফথ ডে ফিফথ ডেতে সে প্র্যাকটিস মিউজিক তাহলে আমরা ফিফথ ডে কী জানবো চতুর্থ দিন যদি মঙ্গলবার হয় পঞ্চম দিন হবে বুধবার ফিফথ ডে হবে বুধবার তাহলে ফিফ বুধবার হবে ওয়েজ ডে তো কীভাবে সাজাবো অন ওয়েজ ডে কমা হি স দেখো প্রাকটিসেস প্রাকটিসেস মিউজিক হি মিউজিক অন ডে হি প্রাকটিসেস মিউজিক হি মিউজিক তারপরে চারটে আছে সিক্স ডে সিক্স ডে তাহলে নিয়ম অনুযায়ী থার্স ডে হবে অন থার্স ডে তাই না ওয়ান থার্স হি দেখো সে কী করে বৃহস্পতিবার সে সিক্স ডে হবে থার্স সে কী করে ওয়ার্ক ইন দ্য ভেজিটেবল গার্ডেন তাহলে কী হবে অন থার্সডে কমা হি ওয়ার্কস ইন দ্য ভেজিটেবল গার্ডেন হি ওয়ার্কস ইন দ্য ভেজিটেবল গার্ডেন অন থার্স হি ওয়ার্কস ইন দ্য ভেজিটেবল গার্ডেন ওয়ান থার্স ডে ওয়ান থার্স ডে হি ওয়ার্কস ইন দ্য ভেজিটেবল গার্ডেন সেভেন্থ ডে অবশ্যই ফ্রাইডে তো সে কী করে ফ্রাইডেতে প্লে ক্রিকেট ক্রিকেট খেলে তাহলে কীভাবে লিখবে ফাইনালি ওয়ান ফ্রাইডে এখন যেহেতু আমাদের সেন্টেন্সগুলি শেষ হয়ে যাবে এবং লাস্ট সেন্টেন্সে গিয়ে এসে দেখো কীভাবে সাজানো হলো জিনিসটাকে ফাইনালি ফাইনালি অন ফ্রাইডে ফাইনালি অন ফ্রাইডে কমা হি প্লেস ক্রিকেট হি প্লেস ক্রিকেট হুম তো এখানে বেলাল সম্পর্কে বলা হয়েছে আমরা প্রথম সেন্টেন্সে বেলাল লিখেছি তারপর বেলালের পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি কারণ বারবার বেলাল লিখলে জিনিসটা ভালো দেখা যায় না ভালো শোনাও যায় না নাউনের পরিবর্তে যখন আমরা যে জিনিস ব্যবহার করি সেটা হলো প্রমাণ প্রণাউন সেটা হলো হি তাই না এখানে আমরা কী পেয়েছি প্রণাউন হিটা তো হি দিয়ে লিখেছি তো আমরা আবার সাজিয়ে জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে বলি অন স্যাটারডে বেলাল রিডস স্টোরি বুকস অন সানডে হি ওয়াচেস কার্টুনস অন টিভি অন থার্স হি ক্লিনস রিডিং রুম অন ওয়েসডে হি প্র্যাকটিসেস মিউজিক অন থার্সডে হি ওয়ার্কস ইন দ্য ভেজিটেবল গার্ডেন ফাইনালি অন ফ্রাইডে কমা হি প্লে ক্রিকেট হি প্লেস ক্রিকেট ঠিক আছে তো একটু লিখে ফেলো তোমরা বন্ধুরা হুম মেয়ে আবার কোশ্চেনটা আবার একটু আলোচনা করছি দেখো হেয়ার ইজ এ উইকল স্কিডিউল অফ অ্যাক্টিভিটিস দ্যাট টাইম নাও রাইট নেম অফ দ্য অফ দ্য উইক ইন সেন্টেন্সেস ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক ডেজ অফ দ্য উইক অ্যাক্টিভিটিস ফার্স্ট বুক সেকেন্ড ডে ওয়াশ টিভি ফোর্থ ডে ক্লিন রিডিং রুম ডে

তো এই ছিল আমাদের আজকে কোশ্চেন ইলেভেনের দুটো আইটেম আমরা আজকে শিখলাম আমাদের আরও একটি আইটেম বাদ রয়ে গেছে সেটি এবং আর একটা প্র্যাকটিস করবো স্কিজুয়াল থেকে তাহলে আমাদের মোটামুটি এগারো নম্বর ক্লাস এগারো নম্বরের জন্য দুটো ক্লাসেই আমাদের হয়ে যাবে তারপর আমরা যখন সরাসরি ক্লাস করবো তখন তো এই জিনিসগুলি সুন্দর করে আমরা হোয়াইট বোর্ডে তোমাদের আরও সুন্দর করে বুঝিয়ে দেবো ঠিক আছে তো আজ ডব্লিউ এইচ এইচডব্লু থাকবে সেটা আজকে যে দুটো এগারো নং কোশন প্র্যাকটিস করা হলো দুটো আইটেম এই দুটোই তোমরা এইচডাব্লু খাতায় সুন্দর করে এইচডব্লু করবে তো আজ আর নয় পাট এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে আর এতক্ষণ আমার সাথে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসে থাকার জন্য মেয়েরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা আসসালামু আলাইকুম